হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এই প্রশ্নের দুটি হাইড অ্যান্ড ইডিটিং দেখাবো। এই ইডিটিং মূল বলতে গেলে হাইড অ্যান্ড না, বলতে অনেকে ইডিটিংগুলো দেখেছেন বা এটা ইডিটিংটা দেখেছেন, বাট অনেকে এটা ইডিটিংটা করতে পারতেছেন না বা অনেকে এটা করতে চাচ্ছেন, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো। তো অনেকেই তার কমেন্ট বক্স এইগুলো বলে থাকে যে এটা কীভাবে করেছে, এটা নিয়ে একটা ভিডিও দিতে পারেন। তো এখন আমি আপনাদের সঙ্গে এটাই দেখাবো। তো আরেকটা টিপস দিয়ে দেবো, যেটা আর কি বোনাস টিপস বলতে পারেন, সেটা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে শুধু তাদের জন্যই। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে সেটা হচ্ছে যে আপনারা হয়তো দেখেছেন তার একটা যে কাইন মাস্টার, সে ঠিক এইরকমভাবে কিন্তু কথা বলে থাকে, মানে এডিটিংটা দেখায় যে হ্যাঁ কাইন মাস্টার এইভাবে এডিটিং করা যায়। আবার অনেক সময় সে প্রিমিয়ার প্রোতে এরকম করে দেখাতে পারে। আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন জাস্ট ওগুলো অ্যাড করে এরকমভাবে করতে পারেন, কিন্তু আমার মনে হয় বেশিরভাগই পিসি কাইন মাস্টার ইউজার বা অ্যান্ড্রয়েড ইউজার। তো তাদের জন্য আমি আপনাদেরকে দেখাবো তার এটা কীভাবে করে থাকে। তো চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ফ্রেন্ডস, তার মতো করতে হলে অবশ্যই আপনার প্রথমে কাইন মাস্টার অ্যাপটি দরকার হবে। তো কাইন মাস্টারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। তো আপনার ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা মিডিয়াতে গিয়ে প্রথম রেশিওটা সিলেক্ট করে আপনাদের যে কোনো একটি ভিডিও বা ফটো, যে কোনো একটা জাস্ট ট্রায়ালের জন্য যে কোনো কিছু একটা নিতে পারেন। তো আমি সাপোজ একটা ফটো নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এই ফটোটা নিলাম। এখন আপনি এরকমভাবে নড়াবেন এবং এটা একটু স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো আমি এটা স্ক্রিন রেকর্ড করে নিচ্ছি। তো এখন আমি এটা নিয়ে নিচ্ছি, মিডিয়াতে গিয়ে সেই স্ক্রিন রেকর্ডারটা নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। এখন যেটুক আপনার কাটার দরকার ওটুকু কেটে দেবেন আপনার বাকি অংশ। তো এখন আপনার প্রথমে যাবেন লেয়ারে, লেয়ার থেকে আপনাদের যে কোনো একটা ভিডিও নিয়ে আসবেন। সব ধরনের এই ভিডিওটা নিয়ে আসছি। তো আমি এখন কী করবো, এখানে সাইজ মোতাবিক, এটার সাইজ মোতাবিক ভিডিওটা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিই। দেখলেন বন্ধুরা, বসানো কিন্তু কমপ্লিট। আপনারা একটু ভালোভাবে দেখবেন, এখন দেখি কেমন হয়েছে। তো আপনারা জাস্ট এরকমভাবে আপনাদের নিজের ফটোটা অ্যাড করে দেবে। যেহেতু আমার কাছে এখন আমার নিজের ভিডিওটা নাই, সেজন্য একটু সমস্যা হয়েছে, বাট এইভাবে আপনারা আপনাদের ভিডিওটা অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু তার মতো হয়ে গেল। তো নেক্সট যেটা সেটা হচ্ছে যে আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে সে মূলত একটা টাইপিং সিস্টেমটা করে থাকে, অর্থাৎ একটা ভিডিওতে বলে যে অনেকে এটা নিয়ে করতে বলেছিল ভিডিও, তো অনেকেই কেউ একটা টাইপিংয়ের সাউন্ড হয়ে থাকে এবং এখানে একটা টাইপিং হয়ে থাকে। তো আপনারাও কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সেটাও আমি এখন আপনাকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট যে ট্রিক সেটা তো আপনারা জানেন যে টাইপিংয়ের একটা সিস্টেম। তো আপনারা জাস্ট যে কোনো একটি ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে টাইপিং যে করছেন সেটার একটু স্ক্রিন রেকর্ড করে নেবেন। সাপোজ ধরেন আমি এটার স্ক্রিনটা রেকর্ড করব। তো আমি এখানে এটা নিচে যাব, এখন টাইপিং বক্সে যাবেন। টাইপিং বক্সে গিয়ে এখানে একটু স্ক্রিন রেকর্ড করবেন। তো আমার একটু উল্টে গিয়েছে, এর জন্য সরি। তো আপনারা ফার্স্ট অফ অল এখানে একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো আমি এখানে একটু স্ক্রিন রেকর্ড করে নিচ্ছি। সাপোজ ধরেন আমি যে কোনো একটা লিখবো। তো আমি একটু এখানে ধরেন কিছু একটা লিখে দিই যে হ্যাঁ অসাম হয়েছে। এরকম করে আপনারা ফার্স্ট অফ অল এটা এরকম একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো আপনারা জাস্ট এরকম একটা ভিডিও করে এরকম স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো আমার কিছু সমস্যার কারণে আমি এখন আপনাদের দেখে দিলাম না, বাট আপনি এরকমভাবে লেখে যে কোনো একটা কিছু লেখে একটা স্পিড মানে রেকর্ড করে নেবেন। তো আপনি এরকম করে রেকর্ড করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এরকমভাবে একটা রেকর্ড করে নিয়েছি। এবার আপনারা জাস্ট কী করবেন, প্লে স্টোরে না ইউটিউবে যাবেন। ইউটিউব থেকে আপনারা এখানে ডাউনলোড করবেন হচ্ছে টাইপিং সাউন্ড। আপনার টাইপিং সাউন্ড দিলে সার্চ করলে কিন্তু একটা টাইপিং সাউন্ড পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট ওটা ডাউনলোড করবেন, বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। আমি টাইপিং সাউন্ডটা রেকর্ড করে নিয়েছি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে। তো আপনারা ফার্স্ট অফ অল সেই ভিডিওটা সিলেক্ট করবেন যেখানে আপনারা একটু টাইপিং ইফেক্টটা দিতে চাই। তো আমি সাপোজ এটা আমার টাইপিং ইফেক্ট। তো আমি এখানে এটা একটু বড়ো করে নিচ্ছি যাতে শুধু টাইপিংয়ের অংশটা দেখা যায়। তো এরকম করে নেওয়ার পর আপনারা এখানে কোনো সাউন্ডটা অফ করে দিবেন এবং আপনারা সেই টাইপিং সাউন্ডটা নিয়ে আসবেন। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করেছি সেজন্য টাইপিং সাউন্ড একটু ভালো দেখা যাবে না। তো আমি স্ক্রিন রেকর্ড করার পর এখান থেকে আলফা থেকে ওপাসিটিটা কমিয়ে দিলাম। এবার দেখি কেমন শোনা যায়। তো আপনারা বাকি অংশটা কেটে দিবেন, তারপর দেখবেন হয়ে গেছে। এখন আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করেছি সেজন্য আমি একটু সাউন্ড একটু একটু খারাপ এসেছে, বাট আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে কিন্তু তার মধ্যে টাইপিং এফেক্টটা হয়ে গেল। তো এরপর আমরা চলো নেক্সট ধাপে চলে যাই। এই টিপসটি হচ্ছে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছে বা এ পর্যন্ত দেখতে পেরেছে, মূলত এটা আর কি এন্ড স্ক্রিন নিয়ে। তো এটা নিয়ে এতই না, ভাবলাম যে এটা দিয়ে দিই, সবাইকে একটু বলে দিই কীভাবে দিতে হবে। জাস্ট আপনারা কী করবেন, তার একটি ভিডিও ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে তার যে এন্ড স্ক্রিনটা সেটা একটু কাইন মাস্টার বা পাওয়ার ডিরেক্টর বা যেটা দেওয়া হয় একটু কেটে সেটা দিবেন। তো সেটা তো অনেক সহজই, তো সেটা আপনাকে দেখাতে হবে, যদি হয় তাহলে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাকে একটু বলেছিলাম যে ভিডিওটা যে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে জন্য একটি বোনাস টিপস কিন্তু আমার তরফ থেকে দিব। মূলত এটা করা খুবই ইজি। এটা মূলত আমি আপনাকে দেখাবো যে তার আর কি যে এন্ড স্ক্রিনটা রয়েছে সেটা মূলত এটা খুবই ইজি। জাস্ট আপনারা তার একটি ভিডিও ডাউনলোড দিয়ে দিবেন, ডাউনলোড দিয়ে জাস্ট একটু কাটিং শাটিং করে নেবেন। তো আমি তার একটি ভিডিও এখান থেকে ডাউনলোড দিয়ে রেখেছি। তো এখান থেকে আপনারা যখন দেখবেন যে এন্ড স্ক্রিনটা এসেছে সেখান থেকে আপনারা এটা কাট আউট করে নেবেন। তো আমি যদি এখান থেকে পিছনে যে এখন এন্ড স্ক্রিনটা থাকবে সেখান থেকে যদি আমরা একটু কাট আউট করে নিই তাহলে কিন্তু আমরা তাদের এন্ড স্ক্রিনটা পেয়ে যাবো। মূলত আমি একটু অন্য একটা ভিডিও ডাউনলোড করেছি, এই জন্য এটার এন্ড স্ক্রিনটা একটু চেঞ্জ, বাট আপনি শুধু ওই এন্ড স্ক্রিনটা ডাউনলোড দিবেন, ভিডিওটা ডাউনলোড এরকম কাটিং শাটিং করে নেবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু খুবই সুন্দর লাগবে এবং আপনার এন্ড স্ক্রিনটাও কিন্তু হয়ে যাবে।